Hi guys, welcome back to my channel. আমার আজকে রেসিপি হচ্ছে কলমি পাকোড়া। তো চলুন দেখে নিই কলমি পাকোড়া করার জন্য কি কি লাগছে। প্রথমত লাগছে কলমি শাক। শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিকন চিকন করে কেটে তারপর নিয়ে নিচ্ছি। এখানে আমি এক কাপ কলমি শাক নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব বেসন। তো বেসনও আমি হাফ কাপের মতো অ্যাড করে দিচ্ছি। আর ফ্রেন্ডসরা এই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি দুই থেকে তিনটি পেঁয়াজ মিহি কুচি করে তারপর দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তার লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তিন থেকে চারটি। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারও আমি 1 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খাবার সোডা, এই খাবার সোডাও আমি হাফ চা চামচ অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন। তারপর একটুখানি নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে অবজারে রেখে দিব। তো কতক্ষণ পর ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছি এটা কিন্তু সফট হয়েছে, পানি এসেছে। ঠিক এইভাবে ভালো করে মুথে মুথে তারপর একটা বার্নিং তৈরি করে নিতে হবে। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। তারপর দিয়ে দিচ্ছি লেমন রাইন্ড, এখানে 1 চা চামচ লেমন রাইন্ড দিয়ে দিচ্ছি। এই লেমন রাইন্ড দেওয়ার পর ভাজার পর কিন্তু অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসবে। ঠিক বার্নিংটা এরকমই হতে হবে। তারপর চুলা একটি প্যান বসিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এক এক করে আমি আমার শেপ মতো করে তারপর কলমির পাকোড়াগুলো ভেজে নিব। আর ফ্রেন্ডসরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সামনে রমজান আসতেছে, তাই এই সব পাকোড়া খেতে কিন্তু এই রমজানে ভালো লাগে। তাই আমি আপনাদের জন্য আগেই করে ফেললাম এই কলমির পাকোড়া। তো এটা একেবারে গোল্ডেন করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর ছোট বড় সকলেরই কিন্তু এই কলমির পাকোড়া খেতে দারুণ লাগবে। এটা আমি আমার নিজের মতো করে করেছি। তো হয়ে গিয়েছে আমার কলমি পাকোড়া। তো আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে তারপর একটি সার্ভিং ডিশের ভিতর নিয়ে নেব। তারপর এর সাথে টমেটো সস দিয়েও খেতে দারুণ লাগে। আর টমেটো সস কিভাবে করতে হয় তার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন কিন্তু অনেক টমেটো আছে, তাই আপনারা করে খেতে পারেন। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।